হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো তো আজকে আমি তোমাদের ক্লাস সেভেনে নতুন একটি টপিক শুরু করছি দেখো যার নাম বীজ সূত্রাবলী তো এই চ্যাপ্টারে আমরা খুবই উল্লেখযোগ্য কিছু সূত্র শিখবো যেগুলোর প্রয়োগ ব্যবহার বা যার তার দ্বারা অঙ্ক এই চ্যাপ্টারে তো কাজে লাগবেই তার সঙ্গে সঙ্গে যত আমরা উঁচু ক্লাসে যাব সেখানেও আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোর কাজ বা ব্যবহার করতে পারবো তো প্রথমে বলি বীজ সূত্রাবলী চ্যাপ্টারটা করার আগে আমরা ফার্স্ট ইউনিট টেস্টে একটা চ্যাপ্টার ছিল বীজগণিতের ওপর বীজগণিতের ওপর সেটা ছিল বীজগণিতিক প্রক্রিয়া তো সেখানে আমরা শিখেছিলাম যে বীজগণিতিক সংখ্যামালা কাকে বলে সদৃশ পদ অসদৃশ পদ এবং আরও কিছু সূত্র এবং তার উপর ভিত্তি করে কিছু অঙ্ক তো এখানেও আমরা সেই একই রকম প্রক্রিয়ার উপর ভিত্তি করে কিছু সূত্র শিখব এবং তার সংলগ্ন কিছু অঙ্ক আমরা এখানে শিখবো তো প্রথমে যে সূত্রটা আমরা শিখবো সেটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কীভাবে আমরা আনতে পাচ্ছি বা প্রতিষ্ঠা করতে পারছি সেটাই শিখবো শুরু করা যাক এখানে একটা দেখো বড় বর্গাকার পিচবোর্ড আঁকা আছে সেই পিচবোর্ডকে আবার চারটে অংশে ভাগ করেছি আমি যার দুটো অংশ হচ্ছে একটা বর্গাকার পিচবোর্ড আবার দুটো অংশ হচ্ছে আয়তকার পিচবোর্ড তো বর্গাকার পিচবোর্ড দুটোর একটা অংশে আমি লাল রং করেছি এবং অপর অংশে আমি নীল রং করেছি আর আয়তকার পিচবোর্ডের একটি অংশে সবুজ রং এবং অপর একটি অংশে হলুদ রঙ করেছি এবার দেখো লাল রঙের যে পিচবোর্ডটা আছে বর্গাকার তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর নীল রঙের যে বর্গাকার পিচ পিচবোর্ডটা আছে তার বাহু দৈর্ঘ্য হচ্ছে বি এবং আর যে দুটো পিচবোর্ড আছে হলুদ সবুজ রঙের তার দৈর্ঘ্য হচ্ছে এ আর পোস্ত হচ্ছে বি তাহলে বাহুর দৈর্ঘ্য তাহলে পেয়ে গেলাম এ বি করে এবার দেখো নিচে আমি করেছি কি এ প্লাস বি একক দৈর্ঘ্যের যে পিচবোর্ড মানে বড় যে পিচবোর্ডটা তার বাহু দৈর্ঘ্য কী হচ্ছে এ প্লাস বি প্রত্যেক ধারে আমরা তালার জন্য দেখো সাইডে লেখা আছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কী বাহুদর্গ স্কয়ার তাহলে কী হবে এ প্লাস বি হচ্ছে বাহুদৈর্ঘ্য তাহলে এ প্লাস বি তার স্কয়ার আর আয়ত ক্ষেত্রফল করা আছে ভিতরে হলুদ আর সবুজটাই কী হবে গুণিত প্রস্থ তাহলে এ ক্রস বি আর সবুজটার ক্ষেত্রে বি ক্রস a তো এবার দেখো আমি কী করেছি নিচে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী পাচ্ছি তাহলে চারটে যোগফল হবে টোটালটা বড় ক্ষেত্রফল সমান তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার তারপরের লাইনে বিএটাকে করছি কেন দেখো তার নিচে একটা উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে যে পাঁচ গুণিত তিন মানে কত হয় পনেরো আবার গুণিত পাঁচ তার সেই সেটা মানে পনেরো তাহলে দুটোই একই লেখা যায় তার জন্য পাচ্ছি কি এ স্কোয়ার প্লাস এবি এটাকে প্লাস এব বি প্লাস বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আশা করি তোমরা এই সূত্র প্রতিষ্ঠাটা বুঝতে পেরেছ এবার তাহলে এই সূত্র সংক্রান্ত কিছু অঙ্ক করা যাক দেখো কিছু অঙ্ক আমি করে দিচ্ছি আশা করি এই অঙ্কগুলো দেখে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে অঙ্কটা আছে যে এ প্লাস বি তার স্কয়ার সমান সমান হচ্ছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ করি চারটে অঙ্ক লেখা আছে আমি একটা একটা করে করছি দেখো প্রথম আছে কি এক্স প্লাস থ্রি তাহলে প্রথমে আমাকে কী নিতে হবে এ আর বিয়ের জায়গায় কী কী নিচ্ছি সেটা দেখতে হবে তাহলে এর জায়গাতে আমি নিচ্ছি এক্স আর বিয়ের জায়গাতে নিচ্ছি আমি তিন এবার আমরা সূত্র শিখেছি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে কী হবে এক্স প্লাস তিন তার হোল স্কোয়ার তাহলে প্রথমে কী হয় এ স্কোয়ার তার মানে এক্সের স্কোয়ার প্লাস টু ইন্টু এ হয় এ মানে কী পেয়েছি আমি এক্স ইন্টু বি বি মানে তিন প্লাস হচ্ছে তিনের স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণের সিক্স এক্স প্লাস নাইন এবার দুয়েটটা কী আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে ফোর এক্সটাকে আমি এ ধরছি আর ফাইভ ওয়াইটাকে আমি বি ধরছি তারপর কী করবো এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তার স্কোয়ার তাহলে প্রথমে কী হয় এ স্কোয়ার তার মানে ফোর এক্স তার স্কোয়ার প্লাস টু এ বি মানে টু ইন্টু ফোর এক্স ইন্টু ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই তার স্কোয়ার মানে বি স্কোয়ার হয় তাহলে কী হবে চারের স্কোয়ার মানে দুটো চারের গুণ চারে চার চারে ষোলো দুটো এক্সের গুণ করলে এক্সের স্কোয়ার প্লাস চার দুগুণে আট পাঁচ আটটে চল্লিশ চল্লিশ এক্স প্লাস পাঁচের স্কোয়ার ফাই পাঁচের স্কোয়ার মানে পঁচিশ আর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এটা হয়ে গেল এবার তিনেরটা তিনেরটা কী আছে একশো দুই তার স্কোয়ার তাহলে তোমরা যদি এমনি করতে এমনি যদি তোমাদের বড় করতে পড়তো তোমরা কী করতে একশো দুইকে দুবার গুণ করতে অনেক বড়ো হতো এবার এই সূত্রের মাধ্যমে আমরা সূত্র শিখেছি তাহলে এই সূত্রের মাধ্যমে করা যাক তাহলে একশো দুইকে প্রথমে আমি এ প্লাস বি আমাকে আনতে হবে তার জন্য ভেঙে নিচ্ছি একশো প্লাস দুই অন্য কেউ অন্য কিছু করতে পারো তাহলে এ হচ্ছে একশো বি হচ্ছে দুই তাহলে প্রথমে হয় এ স্কোয়ার তার মানে একশো স্কোয়ার প্লাস টু এ বি মানে টু ইন্টু একশো ইন্টু টু প্লাস টু স্কোয়ার তাহলে একশো স্কোয়ার মানে কি দশ হাজার প্লাস চারশো প্লাস চার তার মানে হবে দশ হাজার চারশো চার আর একটা যেটা আছে সেটাতে দেখো তিনটে টার্ম আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড তোমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা খাটাতে গেলে যে কোনো দুটোকে এ ধরতে হবে বা যে কোনো দুটোকে বি ধরতে হবে তাহলে আমি প্রথমে দুটোকে এ ধরছি আর পরেরটাকে বি ধরছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র শিখেছো তাহলে এ মানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস বি মানে জেড তার হোল স্কোয়ার তাহলে কী হয় এ স্কোয়ার তার মানে টু এক্স প্লাস থ্রি ওয়াই তার স্কোয়ার প্লাস টু এ মানে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু বি মানে জেড প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার তাহলে আবার দেখো প্রথমে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই যেটা এ স্কোয়ার হচ্ছে সেটাকে আবার ভাঙা যায় স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তো আমি ভেঙেছি টু এক্স তার স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই আর ডান দিকের যে টু আছে টু এ বি ওটাকে ভেঙে নিয়েছি তাহলে দুই দুগুণে চার ফোর এক্স জেড আর তিন ছয় ওয়াই আর জেড তাহলে ওটাকে ভাঙলে কী হবে ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স ওয়াই প্লাস তারপরে ওই লাইনটা রাখলেও হবে লাস্ট লাইনটা আমি একটু সহজ করে নিয়েছি মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক জায়গায় রাখছি আর এক্স আর এক্স জেটকে এক জায়গায় রাখছি আশা করি তোমরা এই ভিডিওর চারটে অঙ্ক দেখে বাকি এই সংক্রান্ত অঙ্কগুলো করতে পারবে